আসসালামু আলাইকুম, তুহিন ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধুরা, কোরবানির ঈদের চাঁদ উঠে গেছে আর সেই সঙ্গে জমে উঠেছে কোরবানির ঈদের গরুর হাট। তো এতদিন আমরা গরুর হাটে দৌড়াদৌড়ি করলাম, গরুর হাটের ভিডিও করলাম, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। কিন্তু বাড়ির বাজার না করলে তো হবে না, বাড়ির বাজারও করতে হবে। বাড়ির বাজার করার জন্য আজকে চলে আসলাম উল্লাপাড়া বাজারে। বাজার করব ঈদের বাজার, সেই সঙ্গে বাড়ির বাজার। চলুন মাছ বাজারে ঢুকে পড়ি। শেষ, অনেক মাছ। বোয়াল কোথাকার? তাই এই দয়ের মাছ কত করে? এটা হলো 560 কেজি। এটা হলো 560, এটা হলো 650। ৬২০ টাকা। রুই কত করে? রুই দিবেন 320। আর চিংড়ি দিবেন কত? চিংড়ি দিবেন 650। আরও আছে, আচ্ছা, রূপালী ইলিশ নতুন, বেশ সাইজ তো, 850-900। কত করে দিচ্ছেন? 1600 টাকা কি কেজি? 1600 টাকা কেজি ভাই। এটা কেজি সাইজ 1800 টাকা কেজি সাইজের ইলিশ মাছ, অনেক দাম। আচ্ছা দেখি, কত করে নংলা? 260-280। ছোট সাইজের রুই। আর ট্যাংরা কেজি 450। এত কি জন্যে? তাজা ট্যাংরা 450 টাকা কেজি ভাই। ট্যাংরা কত? 180 টাকা পোয়া। কেজি কত? 700 টাকা। চাষের ট্যাংরা তো, তাই দেখি দেখি। আর ই পাবদা 120 টাকা পোয়া। 450। আর এটা কত? 240 টাকা কেজি বাটা। বুঝলাম, মাছের অনেক দাম। চিংড়ি কত? ৬৫০। আচ্ছা, এই চিংড়ি কোথাকার? এটা চিংড়ি ভাইয়া, নরম হয় নাই এখনো? না না। কত করে কেজি এটা? 1200 রাখা যাবে। 1200। আর এখানে কি মিশানো না যে যেটা নেয়? ঘাইরা কত করে? 1000। আর এই চিংড়ি? 1400 রাখা যাবে। 1400 টাকা। এটাও নদীর চিংড়ি? এটা কত দিব? 60 টাকা দেই। 60 টাকা দেই। হ্যাঁ, তাও আমার জন্য 70। কতটুকু আসছে? 1 কেজি 90 গ্রাম। আনছি রুই মাছ, 1 কেজির মতো ওজন না, 1 কেজি 90 গ্রাম। আসসালামু আলাইকুম কাকা। কাকা ভালো আছেন? 29 চাউল। এটা নতুন না পুরাতন? নতুন উঠে গেছে, উঠে গেছে। ও, ধান কাটা শেষ, নতুন চাউলও এসে গেছে। কত করে দিচ্ছেন নতুনটা? 50-52 টাকা কেজি। আর বস্তা কত করে? 50 কেজির 2500। ভালোটা বিক্রি করতেছেন 2600 টাকায়। বেচা বিক্রি কেমন চলতেছে? ঈদের জন্য মশলাপাতি কিনতে হবে। অনেকদিন পর মোজাম্মেল ভাইয়ের দোকানে আসছি। আসসালামু আলাইকুম ভাই।
ঈদ মোবারক ভাই, আলহামদুলিল্লাহ। ঈদের চাঁদ উঠে গেছে কিন্তু, ঈদের গরু ছাগল কেনা শেষ? না, এখনো কিনি নাই ভাই। কবে কিনবেন? সামনে শুক্রবার আর হয়তো আল্লাহর দিলে। গ্যাস লাইন হাট থেকে? গ্যাস লাইন তো কিনতে পারি, বাড়ির থেকেও কিনতে পারি। বাড়ির উপরেও গরু পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ। আমাদের কিছু ঈদের বাজার দরকার। অনেকদিন পর মোজাম্মেল ভাইয়ের সাথে দেখা করতে আসলাম ঈদের বাজার করতে। এলাচ কত করে? সাদা এলাচ? হুম, সাদা এলাচ। সাদা এলাচ আপনার হলো ভালোটা 3800 টাকা কেজি। 3800 টাকা কেজি? হ্যাঁ হ্যাঁ। দাম বাড়ছে? দাম বাড়ছে। ঈদের জন্য? ঈদের জন্য না, আপনি ঈদের আগে থেকেই বাড়ছে। ঈদের আগে থেকে বেড়ে গেছে? আর ঈদ বলতে না। তাহলে 3800 টাকা কেজি, তাহলে তো অনেক দাম। অনেক দাম। এলাচ দেন 200 গ্রাম, এর সাথে লাগবে কালো এলাচ। হ্যাঁ, ওটা কত করে যাচ্ছে? ওটার দাম ভালোই। কত করে? একটু কম আছে আর কি, সাদা এলাচের দাম কম। সাদা এলাচের চাইতে দাম কম। দারচিনি কত করে বিক্রি হয়? দারচিনি আপনার একটা আছে হলো 500 টাকা কেজি, আর একটা আছে 400 টাকা কেজি। কোয়ালিটির উপর দাম 500 টাকা আর 400 টাকা, ওটা তাহলে 250 গ্রাম দেন ভালোটা। জিরে আপনার 670 টাকা কেজি। 670 টাকা কেজি, এটার দামই এবার বাড়ে নাই মনে হচ্ছে। জিরাটা এবার কম দামেই আছে। জিরা 100 গ্রাম দেন। না, জিরা বেশি লাগবে। জিরা বেশি লাগবে, দেন বেশি দেন 200। জিরা দিছি। কতটুকু দিছেন? হাফ কেজি। এটা মুগ ডাল না? ভালোটা। এটা কত করে? 160 টাকা কেজি সোনা মুগ। আর লাগবে হচ্ছে আপনার কাছে মাশকলাইয়ের ডাল আছে ভাজা, কত করে ওটা? 180 টাকা কেজি, ওটা দিয়ে 1 কেজি। আর লাগবে হচ্ছে ওই যে মশলার ভিতর কয়েকটা আইটেম মনে হয় বাকি আছে, লবঙ্গ। লবঙ্গ দিয়েন। লবঙ্গ 50 গ্রাম দিলেন। দেন। গোলমরিচও 50 গ্রাম দেন। আর অল্প একটু তেজপাতা দিয়ে। লবণ লাগবে? লবণ কয় কেজি? লবণ 2 কেজি দেন। 2 কেজি। লবণ কত করে কেজি এখন? লবণ আপনার 36 টাকা। কোনটা? ইলিয়ান্স কনফিডেন্স নেন, যেটা নেন। যেটাই নিব একই দাম। একই দাম। আচ্ছা, লবণ 36 টাকা কেজি দেন, 2 কেজি দেন। দিয়ে দিবেন তেল? দেন তেল। সয়াবিন? সয়াবিন তেল কত করে লিটার এখন? সয়াবিন তেল আপনি লবণ নেন 5 লিটার নাকি? জি। আপনারই কেনা পড়বে, মানে তেলের দামটা বেড়ে গেছে একটু, বাড়ছে। ঠিক আছে, এগুলো মাপো যা যা বলছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বাড়ির বাজার। ও ভাই, আমাদের আপয়েন্ট করার জন্য মোজো নিয়ে আসছে। থ্যাংক ইউ ভাই, প্রচণ্ড গরম পড়ছে, ঠান্ডা মোজো খাই আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ, অনেক শান্তি। চলা জিরা হাফ কেজি, মুগ ডাল 1 কেজি, মাছের ডাল 1 কেজি, লবঙ্গ 50, গোলমরি 50, পাতা 100, লবণ 2 কেজি, সয়াবিন 5 লিটার, আটা 5 কেজি। টোটাল বিল আমাদের 3560 টাকা না? হ্যাঁ হ্যাঁ। এই কয়টা বাজার করে 3560 টাকা? অবশ্য তেলই তো আর মশলাই তো বেশি। কত দিলাম? 1 2 3 4 5 6 7। আচ্ছা ঠিক আছে, দোয়া রাখেন আমাদের জন্য, আবার দেখা হবে ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। ঈদের বাজার কেমন? জমজমাট ভাইয়া। পেঁয়াজ কত করে দিচ্ছ? 80 টাকা চলতেছে। ও, শুধু বাড়তেছে না? অনেকদিনই আছে। আচ্ছা, তুমি 3 কেজি পেঁয়াজ দাও। তিন কেজি পেঁয়াজ, রসুন চাই না?
আপনার চায়না, বাংলাদেশি, বাংলাদেশি সব আছে ভাই। এটা কত করে কেজি চায়নাটা? চায়নাটা 240 বেশি কেজি ভাই, 230 রাখবো আপনার দাম। এক কেজি রসুন দাও। আদা কত? অরিজিনাল দেশি হাফ কেজি আদা দাও। পেঁয়াজ রসুন আদা তিনটাই দিছো না? ঠিক আছে, বিল বলো এবার। আমাদের ঈদের মশলা কেনা শেষ। হ্যাঁ, পেঁয়াজ রসুন আদা ৬০৫ টাকা বিল। ঠিক আছে, আম্রপালি আম্রপালির কি উঠে গেছে? আর খেরসা ইয়ের সাতক্ষীরা খেরসা কত করে দিচ্ছেন? খেরসা বিক্রি হচ্ছে 90 টাকা 100 টাকা। এবছর আমের দাম এত বেশি কি জন্যে? আমদানি কম, খরাতে ঝরে গেছে। খেরসার সাইজও তো ছোট, পুরন গাছের মাল তো। আচ্ছা, দাম 90। আর আম্রপালি? আম্রপালি আপনার 100 টাকা বিক্রি হয়, নিচে বেচা লাগে 80 টাকা। এটাও তো খেরসাই? এটাও খেরসাই। এটা কোথাকার? বেগুন কত করে দিচ্ছ? বেগুন 50 টাকা। এত শক্ত লাগে কেন? হাফ কেজি বেশি দিও না, হাফ কেজি। ঢেঁড়স কত করে? ঢেঁড়স 40 দাও। ঢেঁড়স দাও হাফ কেজি। এখানে আছে বেগুন, ঢেঁড়স, আর কিনেছি পটল 70 টাকা। দর্শক বন্ধুরা, বহুদিন পর বাজার এসেছিলাম বাড়ির বাজার করার জন্য। কোরবানিদের একটা আমেজ লক্ষ্য করা যাচ্ছে বাজারে, সেই সঙ্গে মশলাপাতি, কাঁচা বাজার সব কিছুর দামও বেশ ঊর্ধ্বমুখী। তারপরেও বাজার করতে হবে, বাজার করলাম, কী কী দামে বাজার সদাই করলাম সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন সকলেই, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন ব্লগে, নতুন কোনো হাটে বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে। ভালো থাকুন, সুস্থ থাকুন, তুহিন ব্লগ চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।